নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের আপ্যায়নে অতিথিরা এসেছেন, তো তাদের সঙ্গে সময় কাটছে, তার মধ্যে রান্না খাওয়া সব কিছুই থাকছে। তো এখন সন্ধ্যাবেলার চা আর চিকেন পকোড়া এটা এখন নিয়ে যাচ্ছি। ওনারা জলঘরে বসে আছেন, ও এতক্ষণ ওনাদের সঙ্গে ওখানে ছিল, তো বাড়ির দিকে একটু এসেছিলো, আর আমারও এদিকে রেডি হয়ে গেছে, সব নিয়ে যাচ্ছি। এখন রাত্রিবেলাতেও রান্নাবান্না, খাওয়া দাওয়া, গল্প গুজব সব মিলিয়ে মিশিয়ে, তো রান্না খাওয়া গল্প গুজব আড্ডা সব মিলিয়ে মিশিয়ে থাকবে আজকে ডায়েরির পর্বে। আপনারা সঙ্গে থাকুন, আমরা অতিথিদের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছি তার কিছু কিছু মুহূর্ত থাকবে, দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন সন্ধ্যাবেলা তো চারিদিকে একেবারে অন্ধকার হয়ে আছে, তবে সকালবেলা ওনারা যখন এসেছিলেন ঝিরঝির করে একটা বৃষ্টি হচ্ছিল, বেশ কিছুক্ষণ টানা তো হলো, একেবারে ওনারা এসছেন বৃষ্টিটা থেমে গেছে, আর সেই থেকে এখনও এক ফোঁটাও বৃষ্টি পড়েনি, এটাই একটা ভালো লাগা। আর ওনারাও সেটাই বলছেন যে বৃষ্টির ভয়ে আসতে পারছিলাম না, ওই মাঝখানে যে বড় বৃষ্টি হলো, তো যাক বৃষ্টিটা হলো না। কেমন লাগছে? মাসিমা একদম উজ্জ্বল। ওদিক থেকে তো চা পকোড়া সবাইকে খাইয়ে খেয়ে আর ওখানে কিছুক্ষণ বসে তারপরে ঘরের দিকে এদিকে এসে রান্নাবান্না বসিয়েছি, আমি রান্না বসিয়েছি, তার কিছুক্ষণের মধ্যে দেখলাম দিদিভাই চলে এসছেন, তার কিছুক্ষণ পর কিছু কিছু কাকিমা এসছেন। এবার সবাই মিলে, তিনজন মিলে বসে গল্প হচ্ছে, অনেক কথা হচ্ছে, রান্না হচ্ছে, তো তার মধ্যে একটু ক্যামেরাটা অন হলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দিদিভাই তো একেবারে নিচেতে বসে গেছেন, কাকিমার অসুবিধা, কাকিমা বসতে পারছেন না, কাকিমার একটু পায়ের সমস্যা, হাঁটু মুড়ে বসা। না গো, আমি পড়ে গেছি। ও আচ্ছা, পড়ে গিয়ে আমার এই সরে গেছে, এটা সরে গিয়ে জেলগুলো সব বেরিয়ে গেছে। আচ্ছা দিদি ভাই, আমরা কোনো কিছু ভয় পাই না, থাকা কি যাবে না? থাকা যাবে না, প্রতিদিন ফ্লাইট। ফ্লাইট না হলেও আপনাকে যদি এখান থেকে, আপনার বাড়ির কাছে তো এখান থেকে আমাদের কার্গো গুলো যাচ্ছে, ডেকে বলবো যে দাদা আপনাদের দেশের মানুষ আমাদের এখানে আছেন অতিথি, আপনারা নিয়ে যান। আর এখন যা দেশের অবস্থা তাতে আরো বেশি ভয়। তো দিদি ভাই এসেছেন, এই যে বাংলাদেশে যে পরিস্থিতিটা এখন চলছে সেই পরিস্থিতিটা শুরু হওয়ার আগেই ওনারা এসেছিলেন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বোধ হয়। খাও, তুমি খাও, গরম
সৌরভও বলে গরম। এই চুলাই রান্না করা যায়, এই চুলাই রান্না হয়, দুটো জ্বালা জ্বলবে, এইটা জ্বালালে দুটো জ্বলবে, তখন মাঝখানেটা তখন এইটা অফ যাবে, এই দুটো জ্বললে এইটা অফ যাবে, এটা একটা আর এটা দুটো, মানে এটার কি চুলার চলো এই তিনটে চুলার একটা পাইপ, মানে তিনটে একসাথে জ্বালানো যাবে না? হ্যাঁ যাবে, যাবে তো, তিনটে জ্বালা, তিনটে ধোয়া বেরোবে, এদিকে একটা যখন জ্বালিয়েছি এইদিকে ছিদ্র আছে, আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারছে না, ও জানে না এগুলো, ওই জন্য এই যে মুখটা আছে না এটা বন্ধ করে দিয়েছি, আর যখন সবগুলো জ্বালাবো মুখ কোনোটাই বন্ধ থাকবে না। বাবা খুব ভালো করতে এগুলো, আচ্ছা কাকিমাদের আমলেই তো এগুলো ছিল। মা রান্না কি জিনিস আমি জন্ম দেখিনি করতে, আমার মা, মা চাকরি করতো, আচ্ছা বাবা করতো রান্না, রান্না করে বাবা ডাক দিত মাকে, বুঝছে ম্যাডাম আসেন আপনার রান্না হয়ে গেছে খেতে, না মসুর ডাল কিভাবে রান্না করতে বললে আমি জানি না, যেভাবে জানিস কর, ঘরটাকে তুলে যেতে পরিষ্কার করে গুছিয়ে করতে বলে ওগুলো করতে পারবে, চা করে খেত না, রং চা পর্যন্ত খেত না, করে ঠান্ডা মেলে কেন সৌরভের মা যা রান্না করে সৌরভের বেশ ভালোই লাগে নাকি? আর মাংস হলে ওর কোনোদিন খারাপ লাগে না, মাছ কিন্তু অতটা শুটকি খান না, শুটকি চিংড়ি বাবু তোমার নামে সব খবর কিন্তু বিদেশেও ছড়িয়ে গেছে, মাংস খাওয়ার খবর, মাংস খাওয়ার খবর, তখন পড়ে বাড়ি এসছে রাত্রি একটু সবজি রান্না করেছিলেন, সবজির দিকে প্রথমে না না করবেন, তারপরে জোর করে খাওয়ানো হবে, লুকিয়ে খাওয়ান, ডিম মাংস অন্য কিছু খাবেই না, মাছ ও মাছের বড় দাগা দিলেও মানে মন হবে না, মাংস হয় তাতে মন, মাছ আর মাংস, বিরিয়ানি খুব ফেভারিট, বিরিয়ানি ও বাপ্পাটা দুজনের, একদিন করে টানা টানা তিন দিন যদি ধরে দেওয়া হয় তাতেও খাবে, বিরিয়ানি খাওয়া। রান্না বান্না হয়ে গেছে, এখন ওনাদেরকে খেতে দেব, রাত্রিবেলা খাওয়া দাওয়াটা সারবো, এবারে আজকে রাত্রিবেলাতে রান্না হয়েছে একেবারে দেখিয়ে দিই, উষি ডাল, চিচিঙ্গে ডাল, কুঁশি ডাল যেটা সেটা, এদিকে আছে মুরগির মাংস আর নিচে একটা আলাদা আছে, নিচে আছে। দিদি কিন্তু হাতে হাতে সুস্মিতাকে হেল্প করছেন, দুপুর পেরিয়ে গেছে, এবারে অনেকটা সময় পার হয়ে গেছে, পুরো বাড়ি হয়ে গেছে, আর এখন শুনবে কেন, হতে পারে সোনারপুরে তো আমাদের গ্রামে প্রচুর, তোমাদের চামড়া দেওয়া গুলোই ভালো মাংস, আমি আপনাদের ওই জন্য জিজ্ঞাসা করে নিলাম, আমরা তো ঢিলা হাঁস মানে শক্ত জাতীয় জিনিসগুলো দিয়ে ডাল দিয়ে করে ওটা ভালো লাগে,
ডাল দিয়ে ছোড়া ডাল দিয়ে করে খাবে। আচ্ছা কাকু কেমন লাগছে? লঙ্কা দিয়ে শুরু করে কাঁচা পেঁয়াজ সবই খায়। যতই বেঁচে খান না কেন, যখন তুলে নেওয়ার তখন ঠিক উপরওয়ালা তুলে নেবে। খাওয়ার বেলা লজ্জা নেই, ভালো লাগলো আমার জন্য। আমি আর যতটা পাচ্ছি সরিয়ে সরিয়ে দেখলাম না, আজ বলবো আমাকে দাও। ঠিক আছে, আনছে অসুবিধা। আমরা তাই করি, বাইরে রান্না করলাম হয়তো কাউ খেতে হবে, তখন সরিয়ে রাখে। কি ভাবে না কি ভাবে যদি না খায়। এবার যাকে যাকে নিয়ে ভাবছেন হয়তো সে ভাবছে যে ওটা হলে ভালো হতো, কিন্তু এখানে বলতে পারছি না। অনেকে শুনলাম ভালো হতো, অনেকে পছন্দ করে না খাওয়াটা সম্পূর্ণ, যার যার নিজস্ব ব্যাপার। তো কালকে রাত্রিবেলা পর্যন্ত আপনারা দেখেছিলেন, তারপরে সকালবেলা একেবারে ভোরবেলা মুষলধারায় বৃষ্টি হলো। ওনারা তো ভয় পেয়ে যাচ্ছিলেন যে কি করে বাড়ি ফিরবেন বৃষ্টি যদি এরকম কন্টিনিউ হয়। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তারপরে এখন একটু ধরে আছে, আর তারপরে আমি রান্নাবান্না করলাম ওনাদেরকে খেতে দিয়ে, আর এই বসে আছি, বসে বসে চুল বাঁধ। সকাল থেকে শুধু রান্না করলে তার আগের পার্টটা, ও তার আগে সকালবেলা টিফিনে ছিল ঘুগনি লুচি, ওটা বৃষ্টি হচ্ছে বাইরে ঘরের মধ্যে বসে বসে বানিয়েছি, তারপর বৃষ্টি মাথায় এসে ওনাদেরকে দিয়ে গেছি, তারপরে তবুও বৃষ্টি হচ্ছিল, তারপরে দুপুরের অ্যারেঞ্জমেন্ট হয়েছে খাওয়া দাওয়া। আর দুপুরের খাওয়া ওনারা তো এখন চলে যাবেন, বোটও ঘাটে এসে আর কি চলে আসছে। আর বেশ ছিলেন গতকাল এসেছিলেন, আর এই একসঙ্গে অনেকটা ভালো সময় কাটালাম, ভালোই লাগছিল। চলে যাওয়ার সময় সত্যিই খারাপ লাগে। আর ওনারা এই যে দুপুরবেলা আমি রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক গল্প আড্ডা মজা সব কিছু মিলিয়ে একটা পর্ব আছে, সেটা কুকিংয়ের পর্বে। ওনারা চলে যাওয়ার পরেও আপনারা আগামীকাল দেখতে পাবেন। অনেকে আবার কমেন্ট করেন যে ওনারা চলে গেছেন তাহলে কী করে হলো, চলে যাওয়ার পরে কী করে ভিডিও থাকছে। তাই এইভাবে দুপুরবেলা রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, আমি এই খাওয়া দাওয়াটা খাইছিলাম। আর কাকিমার কাছে কে একজন ফোন করেছে, দিছি আপনি আমাদের প্রণাম নেবেন, ভালো আছেন তো? এটাই এটাই আমাদের পরম পাওয়া, আপনাদের এই ভালোবাসা আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, এইটাই ভরসা, এই নিয়েই আমরা পথ চলতে চাই। আপনি ভালো আছেন তো? আপনার শরীর কেমন আছে? আচ্ছা, আপনি আপনি কখনো যদি সম্ভব হয় আসবেন আমাদের আপ্যায়নে। সম্ভব কথাটা এই কারণে বয়সটা বেশি, হ্যাঁ ওই জন্যই তো বললাম। ওনারা খাওয়া দাওয়া করছেন, আর আজকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এমন কিছু আছে, সময় হাতে নিয়ে খেতে হবে ধৈর্য সহকারে। ওদিকে বোট ঘাটে দাঁড়িয়ে আছে, জোয়ারের জল নেমে যাচ্ছে, ওঠার সময় দেখে আবার একটু এদিকে আসবো, ওই জন্য আমি আমার মতো করে রেডি হচ্ছি। আর ওনারা খাওয়া দাওয়া করছেন, ওনারাও রেডি হয়েই খাওয়া দাওয়া করছে।
এই রুম পুরো আজকে পরিষ্কার করে মুছে বেরিয়ে আসা হয়েছে। এবারে আজকে এই দরজা আসবে, ওই বাথরুমের দুটো দরজা, ওই দুটো লাগানোটা শুধু বাকি আছে। আজকে হয়তো লাগানো যাবে না, আগামীকাল হয়তো লাগানো হয়ে যাবে, আর তারপরেই বিছানা পাতা হবে। অনেক দেরি করে এই ঘরের কাজটা কমপ্লিট হলো, আর মিস্ত্রিদের সব সবাইকে সকলের সব সমস্যা দেখতে দেখতে সময়টা পেরিয়ে গেল। ওনাদের ওদিকে তো খাওয়া দাওয়া চলছে, আর এদিকে ঘাটে বোট এসে দাঁড়িয়ে আছে, ওনাদেরকে এই বোটে করে আবার পাখিরালাতে নামিয়ে দেওয়া হবে, আর ওখান থেকে ওনারা টোটো করে চলে যাবেন যে বোটে গতকাল নিয়ে আসা হয়েছিল সেই বোটই এসেছে। জোয়ারের জল আস্তে আস্তে নেমে যাচ্ছে, দ্রুত বোটে ওঠাতে হবে, না হলে আবার ওঠা নামার খুব সমস্যা। কিন্তু ব্যাপার হচ্ছে আর একটা দিন থাকলে ভালো হতো, থাকতে পারলে আমারও ভালো লাগতো, কারণ এত তাড়াহুড়া করে আসলে যাওয়াটাও। তবে দিদি টার্গেট নিয়েছিলেন 8-10 দিন আগে থেকে, ফোনে কথা হচ্ছে, বলছে আমি দেশে ফেরার আগে, দেশে ফেরার আগে ঠিক দেখা করেই যাব, আমি টার্গেট নিয়ে এসেছি। আমি ওদিক থেকে ভাত তরকারি এনে এখানে আবার উনুনের উপরে কাট দিলাম, সব বৃষ্টি হচ্ছে ভিজে যাচ্ছে, সেটা করলাম, করে এই তাড়াতাড়ি খাবার বেরোলাম। মাসি আসছে, বোট অনেকক্ষণ এসে গেছে, ওইটাই তো সেম মানুষ। কাকিমা যেতে হবে না, এগুলো স্লিপ না, এগুলো স্লিপ না, স্লিপ আরো নিচ্ছে, শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবেন, গিয়ে ফোন করবেন, পাশের দোকান থেকে কি বলে তুলেছে? হ্যাঁ না, দিয়েছে বলার সাথে না বলে তুলবো, মাথা খাল মার খাবো না কেন? হ্যাঁ ভালো থাকবেন, গিয়ে ফোন করবেন, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো, ঠিক আছে। হ্যাঁ সাবধানে যাবেন, আর ভাই ননটা আছে, ও একটু ধরে দেবে আপনাদের ওঠার সময়, অসুবিধা নেই। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে সাবধানে আসুন, বৃষ্টি কিন্তু নেই, বৃষ্টি ভয় পাচ্ছিলাম না, বৃষ্টি কিন্তু নেই। টাটা, না গেলেই নয়, এদের দেশে যেতে তো দেরি হবে, আমরা তো এখানে আছি, যেও একদম ঠিক আছে, আবার আসবেন, অসুবিধা নেই, একদম একদম যাবো, আপনাকে আবার আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আর ওই মুন্নি আপাকে নিয়ে আসবেন এবার, বাংলাদেশের সকলকে আমন্ত্রণ, সব দেশের সকল মানুষকেই আমন্ত্রণ, সুন্দরবনে আমাদের সকল দর্শক বন্ধুদের ভিডিওর মাধ্যমে আমাদের আপ্যায়নে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, একদম।
আসবেন আসবেন করে তো আশা হয়নি, আবার এই লাস্ট প্ল্যান করে আসলে শেষ পর্যন্ত, কিন্তু একদিনের জন্য এসেই আবার ওনারা চলে যাচ্ছেন, হাতে একদম সময় নেই। দিদিভাইয়ের তো আগামীকাল এরকম সময় উনি পৌঁছে যাবেন বা হয়তো। আবার আগামীকাল আমাদের আপ্যায়নে গেস্ট আসবেন এবং আগস্ট মাসে পরপর আছে, একদম সিরিয়ালি প্রত্যেক সপ্তাহতেই আছেন, আছে তো আসবেন সবাই, আপনারাও যারা দেখছেন সবাইকেই আমন্ত্রণ রইল। তো আসার সময় যখন আসবেন কেউ বলেন তখন বেশ ভালো লাগে, আর তারপরে এই চলে যাওয়ার সময়টা সত্যিই একটা খারাপ লাগে, মানে যখন কেউ আসবেন বলেন তখন ফোনে কথা হয় ভালো আছেন কেমন আছেন, মানে এই পর্যন্ত একটা সীমাবদ্ধ থাকে, তখন আমাদেরকে সবাই চেনেন ভিডিওর মাধ্যমে দেখেন কিন্তু সবাইকে তো দেখা হয় না বা জানিও না অত, কিন্তু আসার পরে কথাবার্তা বলতে বলতে একটা সম্পর্ক একটা আত্মীয়তা তৈরি হয়ে যায়, সেই জায়গা থেকে একটা খারাপ লাগা তৈরি হয়, এটা স্বাভাবিক। তো কি করা যাবে, কিছু করার নেই, যাওয়া আসার সংসার এটা লেগেই থাকবে। এবারে বাড়ির দিকে গিয়ে আমরাও খাওয়া দাওয়া করবো, ওনাদেরকে আগে খাইয়ে দিয়েছিলাম, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি। তো আজকে পর্বটা এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।